हेलो फ्रेंड्स वेलकम टू माय चैनल शुभ्र प्रिया कैसे हो आप सब uh, उम्मीद है कि आप सभी लोग अच्छे होंगे और स्वस्थ होंगे तो अभी बज रहा है रात आठ आज हम सुबह से कोई भी ब्लॉग नहीं बनाए हैं कोई भी वीडियो नहीं बनाए हैं क्योंकि मेरा सुबह से बहुत ज़्यादा दिमाग गर्म है बहुत ज़्यादा गुस्सा मतलब इतना आ रहा है सुबह से और ख़ास करके यूट्यूबर फ्रेंड्स लोग के लिए ये वीडियो है तो प्लीज़ बिना स्किप किए हुए ये वीडियो पूरा देखिएगा क्योंकि हम ज़्यादा ल्लाग नहीं बना रहे हैं शॉर्ट में ही हम बोलने की कोशिश करेंगे तो आ, क्या है कि देखिए आप हम लोग इस फील्ड में जब उतरे हैं हर कोई यूट्यूबर इस फील्ड में उतरे हैं तो हर एक फील्ड में काम करने का एक प्रोसेस होता है हर एक फील्ड में काम करने का तरीका होता है लेकिन आ, पता नहीं यहाँ पे कोई जानबूझ के कर रहा है या नहीं कर रहा है हमको वो बात समझ में ही नहीं आ रही है জেসে কি হত হর কি বলনা পড়তে হ্যাঁ কি ব্যাক আমি বাংলাতে বলছি সরি প্রত্যেকটা কাউকে সবাইকে বলতে হচ্ছে কি ব্যাক দাও ব্যাক দাও ব্যাক দাও আরে ইার তোমরা একটা ফিল্ডে নেমেছো তো প্লিজ এই প্রসেসটা ফলো করো একটা প্রসেস আছে তুমি পুরো দিনে পুরো দিনে তুমি কাকে 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 জয়েন করছো কাকে কাকে ব্যাক দেওয়ার আছে সেটা পুরো দিনে তুমি একটা কপিতে কাগজে তুমি নোট করে রাখো কি আমাকে আজকের দিনে কাকে কাকে ব্যাক দেওয়ার আছে আর কাকে কাকে আমি জয়েন করলাম তো সেই হিসাবে কি হয় কি করলে অসুবিধা হয় না কিন্তু এখানে কেউ মানে জয়েন করে দিচ্ছি তারপরে ব্যাক দাও ব্যাক দাও ব্যাক দাও হাজার বার করে নিয়ে বলতে হচ্ছে কি ব্যাক দাও ব্যাক দাও তো এটা ভালো লাগে না ব্যাক দাও ব্যাক দাও এটাতে কি হয় কি এটাতে ওপরের লেভেলেও মানে এটা কমপ্লেন চলে আসে কি ব্যাক দাও ব্যাক দাও এটা সবার নিজের নিজস্ব এটা একটা কি বলবো কাজের একটা পদ্ধতি হওয়া উচিত আর যদি আমি আমি ধরো তোমাকে আমি জয়েন করলাম তো এটা তোমার রিসপন্সিবিলিটি হওয়া উচিত কি আমি তাকে নিয়ম মতো ঠিক যেয়ে নিয়ে ঠিক সময় যেয়ে নিয়ে আমি তাকে ব্যাক দিয়ে দেব জয়েন করবো তাই না তো কিন্তু এখানে সেটা হচ্ছে না তাকে দশ বার করে দু দিন থেকে চার দিন থেকে পাঁচ দিন থেকে বলতে হচ্ছে ব্যাক দাও ব্যাক দাও ব্যাক দাও কেউ শুনছেই না মানে আর ওই করতে করতে মানে ওই করতে করতে আজ আমার সকাল থেকে কুড়ি থেকে খানা আমার বন্ধু কেটে গিয়েছে আর কেউ তো বিডি ভিডিও দেখে না আরে বাবা ভিডিও একটু হলেও দেখো তুমি তুমি না দেখলে আমিও তোমার ভিডিও দেখবো না তাই না তোমরা যদি আমার ভিডিও দেখো দেখবে না তো অবভিয়াসলি তোমারও কেউ ভিডিও দেখবে না তুমি যার যার ভিডিও দেখবে না সেও তোমার ভিডিও দেখবে না তাই তো তো আমি এটাই জাস্ট এভারেস্ট আমি কাকে বলছি সমঝদারকে লিয়ে ইশারাহি কাফি হ্যাঁ তো যে করি সে বুঝে যাও আর আমি আমার কাছে আমি লিস্টও লিখে রেখেছি কি আমি কাকে কাকে আমার আমি এটা রুটিন মতন করি কি আমি কাকে কাকে আছে মানে প্রতিদিনে আজকের দিনে আমি কাকে কাকে জয়েন করেছি আর কাকে কাকে ব্যাক দিতে হবে তো আমি তোমাকে একবার দেখাচ্ছি তোমাদেরকে একবার আমি দেখাচ্ছি দাঁড়াও তো আমি এখন তার নাম বলবো না তোমরা যদি তোমরা যদি কমেন্টে জানতে চাও কি আমার নামটা বলা উচিত যারা যারা ব্যাক দিচ্ছে না তাদের নামটা কি আমার বলা উচিত তো আমি নিশ্চয়ই কালকের তোমাদের কমেন্ট যেমন দেখব তো আমি তাদের নাম কালকের আমি বলবো কিন্তু এখন আমি নাম দেখাচ্ছি না আমি জাস্ট এমনি তোমাকে দেখালাম তোমাদেরকে তো প্লিজ বন্ধুরা এমনি করো না দেখো সবার এটাতে ক্ষতি হচ্ছে সবার শুধু আমার বলে নাই আমার মনে হয় কি যত যত মানে নতুন ইউটিউবার্সরা আছে তাদের সবার বন্ধু কেটে যাচ্ছে দুটো পাঁচটা দশটা করে সবার বন্ধু কেটে এটাতে কারুর প্রফিট হচ্ছে না কারুর প্রফিট হচ্ছে না আর যে নিজেকে বেশি চালাক মনে করছে তার নিজেরও লস হচ্ছে তার তো প্লিজ এটা মাথায় রাখবে কি আমি বলার তো কেউ নই কিন্তু এটাতে কি হচ্ছে কি এটার মধ্যে সবাই সবার লস হচ্ছে তো এটা একটা কাজ করার পদ্ধতি হচ্ছে কি তুমি গোটা দিনে চব্বিশ ঘন্টার মধ্যে কাকে সাবস্ক্রাইব করেছো কাকে ব্যাক দেওয়ার আছে আর কোন সময় একটা সময় নোট করে রাখবে এমন নয় কি চব্বিশ ঘন্টা হওয়ার আগেই তুমি তাকে ব্যাক দিয়ে দিচ্ছ বিনা কোনো কাউন্ট করে বিনা কোনো জেনে একটা এটা একটা প্ল্যাটফর্ম হচ্ছে এটা একটা আমাদের কাজের জায়গা হচ্ছে আর এখানে সবাই আগে বাড়তেই এসেছে তো বিনা ক্যালকুলেট করে বিনা কাউন্ট করে প্লিজ এমনি কাজ করো না যাতে সবার লস হোক আর আমিও চাইবো নাকি কারুর হোক যে যে ইউটিউবার ফ্রেন্ডসরা আছে তারা সবাই আগে বাড়ুক ইনক্লুডিং আমিও আগে বাড়তে চাই তো প্লিজ বন্ধুরা তোমরা ব্যাক দাও ব্যাক দাও ব্যাক দাও জানি এই জিনিসটা বলতে না হয় তুমি যাকে তুমি যাকে এ করেছ ব্যাক দেওয়ার আছে যে তোমাকে সাবস্ক্রাইব করেছে তুমি তার নাম আর টাইম নোট করে রাখো কি হ্যাঁ আমাকে এই সময় সাবস্ক্রাই আমাকে এই সময় জয়েন করেছে তাকে আমাকে পরের দিনে আমাকে ব্যাক দিয়ে দিতে হবে কেউ ব্যাক দিচ্ছে না সাবস্ক্রাইব নেবার সবাই সাবস্ক্রাইব নিয়ে নিচ্ছে কিন্তু ব্যাক হচ্ছে কি দাও তো সেটা আমার ভালো লাগলো না এখানে আমার কারোর সাথে কোনো রাগ নেই কিন্তু আজ আমার সত্যিকারেরই মাথা গরম আছে বিকজ আমার অনেকগুলো ফ্রেন্ড কাটা গিয়েছে আর প্লাস অনেক অনেক কেউ ফ্রেন্ডকে আমি মানে তিন চার দিন থেকে বলে আসছি কি আরে বাবা ব্যাক দাও ব্যাক দাও বিকজ আমিও জয়েন করছি কাউকে তো আমিও চাইবো কি আমারটাও বাড়ুক তোমার তুমিও চাইবে কি তোমারটাও বাড়ুক এখানে কেউ ধোয়া তুলসি পাতা নয় এখানে সবাই সবাই নিজের নিজের প্রফিটের জন্যেই এই প্ল্যাটফর্মে আছে তাই তো এখানে কেউ কারুর চ্যানেলকে বাড়াবার জন্যে নিজের লস করবে না তো এখানে কারুর যাতে লস না হোক সবাই আগে বাড়ুক আর সবারই माने ভালো হোক আর কি এখানে আমাদের মতন সব ইউটিউবার ফ্রেন্ডসদেরই আমি বলছি কি আমাদের যখন একটা দুটো সাবস্ক্রাইবার বাড়ে তখন আমাদের মনে কত আনন্দ লাগে হয় কি না এটা সবার সবার মনেই এই আনন্দটা হয় কিন্তু একবার ভেবে দেখো এটা যখন মানে যখন সাবস্ক্রাইবার কেটে যায় যখন বন্ধু কেটে যায় তখন কত খারাপ লাগে একটা দুটো কাটলে কত খারাপ লাগে হ্যাঁ তো এটা সবারই লস হচ্ছে আর সবারই লস হচ্ছে আর একটা কি বলো তো এবারে তোমরা এই জিনিসটা তোমরা ভেবে নিতে হবে এটা তোমাদেরকে করে নিতে হবে যখন কাউকে বলছি যখন সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করছি যখন কাউকে জয়েন করছি তো আর যখন বলছি কি তুমি আমার পরিবারে আসবে নিয়ম মেনে তখন সে রিটার্ন বলছি কি তুমি আমাকে একবার মনে করি দিও তো মনে কর মনে কিসের জন্য করাতে হবে বন্ধুরা প্লিজ এটা আমাকে বলো তোমাকে যখন কেউ সাবস্ক্রাইব করছে তোমাকে যখন কেউ জয়েন করছে তো এটা এই রিসপন্সিবিলিটিটা তোমার হচ্ছে কি তোমার এবারে তাকে দেবার পালা হচ্ছে ও তোমাকে দিয়ে দিয়েছে ও তোমাকে রিটার্ন ও তোমাকে জয়েন করে নিয়েছে কিন্তু এটার দেবার পালা তোমার হচ্ছে এটা তোমার রিসপন্সিবিলিটি হচ্ছে তো কী হচ্ছে কি তুমি আমাকে মনে করে দিও তোমরা আমাকে মনে করে দিও আরে মনে আমি মনেও করাবো সাবস্ক্রাইবও করব তো এটা এটা ভালো নয় এই প্রসেসটা ভালো নয় তোমরা কাজ আমরা সবাই কাজ করছি কিন্তু যেটা যে যার নিজের রেসপন্সিবিলিটি নিজে হ্যান্ডেল করো কেউ কাউকে মনেও করাতে হবে না আর কেউ কাউকে চোদ্দ বার করে নিয়ে হাজার বার করে নিয়ে বলতেও বলতো যাতে না হয় কি আমাকে ব্যাক দাও আমাকে ব্যাক দাও তো এটা নিজের যে যা সবার ইউটিউবারদের নিজের রিসপন্সিবিলিটি হচ্ছে তুমি টাইম নাম টাইম কাউন্ট করে রাখো প্রত্যেক দিনের একটা তুমি খাতা এটা রাখো এটা তোমার অফিসিয়াল একদিকে দেখতে পারো এটা তোমার ডিউ এটা তোমার প্রফেশনালে তুমি নেমেছ তুমি একটা সঙ্গে একটা খাতা রাখো কম আর তুমি প্রত্যেক দিনে কাকে কাকে জয়েন করছো কাকে কাকে ব্যাক দেবে সেটা তোমার রেসপন্সিবিলিটি আর সেই রেসপন্সিবিলিটি টাই তোমাকে দ্বিতীয় দিন ওইটাকে কমপ্লিট করতে হবে তুমি পরের দিনে তুমি ভিডিও আপলোড করছো ভিডিও শ্যুট করছো এটা তোমার কাজের মধ্যেই হচ্ছে সবই কিছু আমরা করছি ভিডিও শ্যুট করছি এডিটিং করছি কেন কি আমাকে পরের দিনে এই ভিডিওটা আপলোড করতে হবে তো সমস্ত কিছু করছি সরি তো সমস্ত কিছু যখন করছি তখন এই ডিউটিটাও আমাদের মধ্যেই মানে হওয়া উচিত এই ডিউটিটাও আমাদেরই হচ্ছে কি আমাকে কে সাবস্ক্রাইব করেছে তাকে আমাকে ব্যাক দিতে হবে তো বন্ধুরা এটাই আমি বলবো কি আর বলবো বলো আমার মতন তো মনে হয় অনেকেই সবাই তোমাদের এই কথাটা বলেছে ভিডিও করেছে কিন্তু এক কান দিয়ে শোনে এক কান দিয়ে বার করে যাই হোক আমি আমার পয়েন্ট অফ ভিউটা আমি বললাম আর আমি চাই না কারুর লস হোক তো প্লিজ বন্ধুরা এমনি করো না